হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি ড্রাইভিং কিভাবে করতে হয় তার একটা ছোট একটা সাধারণ টিউটোরিয়াল দেখাবো। আশা করি এটা তোমাদের সকলেরই খুবই কাজে আসবে। সো শুরু করা যাক। প্রথমত আমাদের একটি গাড়ির প্রয়োজন। তো সর্বপ্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ড্রাইভিং করার জন্য যেটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে দুটি প্যাডেল, একটি প্যাডেল এক্সেলারেশন আর একটি প্যাডেল হচ্ছে ব্রেকের জন্য। এটি হচ্ছে ব্রেকের জন্য এবং এটি এক্সেলারেশনের জন্য, এবং এগুলো হচ্ছে গিয়ার, স্টার্ট বাটন, হ্যান্ডেল, ভিউ। তো সর্বপ্রথমে ব্রেকে চাপ দিতে হবে, স্টার্টের টিপ দিতে হবে এবং গাড়ি স্টার্ট। এখন গাড়িতে যে গিয়ারগুলো আছে, গিয়ারগুলো থেকে এখানে পার্কিং থেকে আমি ডিতে নিয়ে আসব, অর্থাৎ ড্রাইভিংয়ে। এই অবস্থায় যদি আমি সাধারণত ব্রেকিং থেকে পাশ সরাই তাহলেই আস্তে আস্তে গাড়ি চলা শুরু করবে, যেমন এখনটা। এরপর আমি আস্তে করে যদি ব্রেকে চাপ দিই তাহলে গাড়ি থেমে যাবে। তো এই অবস্থায় যদি আমি ব্রেক থেকে হালকা পাশ সরিয়ে দিয়ে অ্যাক্সেলারেটর চাপ দিই তাহলে গাড়ি চলা শুরু করবে। এবং আমরা দিক নির্দেশনা দেওয়ার জন্য অবশ্যই হ্যান্ডেলের ব্যবহার করব, ঠিক এইভাবেই আমরা সাধারণত গাড়ি চালিয়ে থাকি। তো সাধারণত এইভাবে যদি তুমি ড্রাইভিং করতে পারো এবং ড্রাইভিং এর প্র্যাকটিস করতে পারো, সাধারণত এখান থেকেই তুমি একজন প্রো ড্রাইভার হতে পারবে। এগুলো ছিল ড্রাইভিং এর ফার্স্ট রুলস বা অলওয়েজ এর রুলস বলতে গেলে। এই রুলসগুলো তোমাকে সবসময় ফলো করতে হবে। এইটা সাধারণত শিখতে গেলে এটা ম্যান্ডেটরি। তো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগলো তোমাদের, অনেক কিছু শিখতে পারলে, এবং লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ, বাই।